আসসালামু আলাইকুম প্রিও ভিউয়ার্স আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ডিইউ অ্যাফিলেটেড সেভেন কলেজ বি ইউনিট কাটমার্কস দু হাজার একুশ তেরো এগারো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ষাটটি কলেজের মানবিক ইউনিট বা বি ইউনিটের যে ভর্তি পরীক্ষাটি হয়েছিল তার কোশ্চনের ওপর ব্যাসেস করে কত পেলে এই বি ইউনিটে চান্স পেতে পারি বা এর মার্ক কত এবং কত মেরিট পজিশন থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সকল কিছু আমরা আলোচনা করব তবে সবশেষে বলতে পারি যে আজকের এই ভিডিওটি দেখলে বি ইউনিট সম্পর্কে সকল প্রশ্নের সমাধান সবাই পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ষাটটি কলেজের মানবিক ইউনিট বা বি ইউনিট সম্পর্কে কিছু ইনফরমেশন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মানবিক ইউনিট বা বি ইউনিটের মোট সিট সংখ্যা চোদ্দো তবে শুধুমাত্র মানবিক ইউনিটের জন্য বা মানবিক ইউনিটের ছাত্রদের জন্য এগারো সিট বরাদ্দ বাকি যে সিটগুলো রয়েছে এগুলো অন্য অন্য বিভাগ থেকে এই বিভাগে আসা স্টুডেন্টদের জন্য তবে বলে রাখি যে মানবিক ইউনিট থেকে কোনো শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে পারবে না এগারো হাজার চারশো আশিটি সিটের বিপরীতে মানবিক বিভাগে যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল তার পরিমাণ ত্রিশ হাজার আটশো হিসাব করলে দেখা যায় যে প্রত্যেকটা সিটের জন্য তিনজন করে শিক্ষার্থী লড়েছিল আমরা এখন যে দুটি কোশ্চিন সম্পর্কে আলোচনা করব সেটা হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ষাটটি কলেজের মার্ক কত এবং এসএসসি ও এইসএসসি রিজাল্ট কীভাবে কাউন্ট করা হয় প্রথমে আমরা আসি যে মার্ক কত বলে রাখি যে এখানে আলাদা আলাদাভাবে কোনো সাবজেক্টে পাস করতে হবে না আবার কোনো নেগেটিভ মার্কসও নেই সব মিলে চল্লিশ পাইলেই পাস আর পাস করলেই সিরিয়াল আসবে এবার আসি যে এসএসসি ও এইসএসসি রেজাল্ট কীভাবে কাউন্ট হবে যদি এসএসসি ও এইসএসসি দুটোতেই কারো জিভিএ ভাইভ থাকে তাহলে সে বিশ মার্ক তার এমসিকিউ মার্কের সঙ্গে যোগ করবে কিন্তু এসএসসি বা এসএসসিতে কোনোটিতে প্লাস বা কোনোটিতে প্লাস নেই আবার দুটিতেই ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট এইট থ্রি থাকলে তাহলে শুধুমাত্র বিশ মার্কস পাবে না সেখান থেকে মার্কসটা একটু কমে আসবে আঠারো সতেরো বা উনিশ এরকম মার্কস পাবে যার যেমন তার তেমন পাবে এই যদি আমরা একটু হিসাব করি এটা উদাহরণ দিতে যাই তাহলে যদি কেউ এমসি কিউয়ে পঞ্চাশ পায় এবং তার এসএসসি বা এসএসসিতে দুটোতেই জিপে ফাইভ থাকে তাহলে পঞ্চাশ প্লাস বিশ সত্তর মার্ক তার টোটাল মার্ক থাকবে সত্তর এই সত্তরের উপরেই তার মেরিট পজিশনটা নির্ভর করবে তো বলে রাখি বলে রাখা ভালো যে কেউ যদি পঞ্চাশ প্লাস বিশ পায় বা সত্তর পায় তাহলে সে কোনো না কোনো একটা সিট পাবেই এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মানবিক ইউনিট বা বি ইউনিটের কোন কলেজে কতটি সিট সংখ্যা রয়েছে আমরা আমরা এই বিষয়টা এই জন্য জানব যে যখন আমরা মেরিট পজিশন পেয়ে যাব। তখন আমরা নিজেরাই চিন্তা করতে পারবো বা জানতে পারবো যে আমরা কোন কলেজে ভর্তি হতে পারবো বা কোন কলেজে কোন সাবজেক্টে ভর্তি হলে আমাদের জন্য ভালো হবে বা আমরা সাবজেক্ট চয়েস তার উপর নির্ভর করেই বা তার উপর বিশ্লেষণ করেই আমরা দিতে পারব এই জন্য আমাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সাতটা কলেজের কোনটিতে কতটি সিট রয়েছে এটা জানা প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা চব্বিশশো পঁচিশটি ইডেন মহিলা কলেজের আসন সংখ্যা একত্রিশশো পঞ্চান্নটি সরকারি তিতুমুর কলেজ মোট আসন সংখ্যা তেত্রিশশোটি সরকারি শহীদ সোহার্দি কলেজের মোট আসন সংখ্যা বারোশো পঞ্চাশটি কবি নজরুল সরকারি কলেজ মোট আসন সংখ্যা ষোলোশোটি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মোট আসন সংখ্যা এগারোশো আশিটি সরকারি বাংলা কলেজের মোট আসন সংখ্যা চোদ্দোশো চল্লিশটি এগুলো প্রত্যেকটা কলেজের শুধুমাত্র মানবিক ইউনিটের আসন সংখ্যা আমরা তাহলে বুঝতে পারবো যে কোন কলেজে কতটি সিট ফাঁকা থাকবে এবং আমাদের মেরিট পজিশন অনুযায়ী আমরা সাবজেক্ট চয়েস দিতে পারবো এবং কোন সাবজেক্টের চান্স পেতে পারি এবার আমরা লাস্ট যে কোশ্চেনটা সলভ করতে যাব সেটা হলে কত মেরিট পজিশন থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কত মেরিট পজিশন থাকলে আমরা ভালো একটা কলেজে বা ভালো একটা সাবজেক্টে চান্স পেতে পারি তাহলে একটু চলি বলি যে বি ইউনিট বা মানবিক ইউনিটে পনেরো হাজার সিরিয়াল পর্যন্ত আশা করা যায় যে চান্স পাবে তাহলে কি পনেরো হাজার সিরিয়াল পর্যন্ত আশা করা যায় যে চান্স তারা পাবে প্রথম মেরিট লিস্টে বারো হাজার পর্যন্ত চান্স পাবে দ্বিতীয় এবং তৃতীয় মেরিট লিস্টে এর সংখ্যা আরও বেড়ে যেতে পারে বা সবাই চান্স পেতে পারে পূর্বের যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে তা দেখা গিয়েছে যে যারা পাশ করেছে তারা সবাই চান্স পেয়েছে তবে ঢাকা কলেজে বা ইডেন মহিলা কলেজে চান্স পেতে গেলে একটু সিরিয়ালটা আগে থাকতে হবে যাদের সিরিয়াল মেরিট পজিশন তিন হাজার তারা ঢাকা কলেজে চান্স পাবে আর যাদের মেরিট পজিশন পঁয়ত্রিশশো তারা ইডেন কলেজে যে কোনো একটা সাবজেক্টে চান্স পেতে পারে তবে এখানে আরেকটা কথা বলে রাখি যে ইডেন মহিলা কলেজে পঁয়তাল্লিশশো পরিমাণ সিরিয়াল থাকলেও যে কোনো মেয়ে এখানে চান্স পেতে পারে কারণ এখানে মেয়ে সবাই মেয়ে ভর্তি হবে ঢাকা কলেজে যদি পনেরোশো সিট পূরণ হয়ে যায় তাহলে এদিকে এসে মানে আরও এক হাজার বা পাঁচশো বেড়া হতে পারে তাহলে কি পঁয়তাল্লিশশো বা চার হাজার পাইলেও ইডেন মহিলা কলেজে তোমার চান্স পেতে পারো তাহলে আমরা দেখলাম যে এই যে বি ইউনিটের কোন কোন কলেজে কতটি সিট রয়েছে এবং কত পেলে পাশ করা যাবে এবং কতজন পরীক্ষার্থী বা সহজ সহজ একটা উপায় বললাম তবে এর পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে সাবজেক্ট চয়েস তবে এখনই বলে রাখি যে সাবজেক্ট চয়েসটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সাতটা কলেজ রয়েছে এখানে ভালো একটা কলেজ বা ভালো একটা সাবজেক্ট পেতে গেলে সাবজেক্ট চয়েসটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা নিয়ে আমরা পুরো একটা ভিডিও বানাবো যে ভিডিওতে থাকবে যে কীভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি একটু কম পজিশন বা একটু মধ্যম শ্রেণীর পজিশন নিয়েও একটা ভালো কলেজ বা একটা ভালো সাবজেক্ট তুমি পেতে পারো আর তাছাড়াও আমরা আরও দেখাবো যে তুমি কীভাবে সাবজেক্ট চয়েস দিয়ে একটা কলেজ মানে তোমার নির্দিষ্ট কলেজ তুমি পেতে পারো বা তোমার নির্দিষ্ট সাবজেক্ট তুমি পেতে পারো তোমার জন্য সবচেয়ে ভালো হবে ওই ভিডিওটা দেখা তবে সেই ভিডিওটা একটু পরেই আমরা আনবো তাহলে আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থাকো এবং কমেন্ট করে জানাও যে তোমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বি ইউনিটের আর কোন বিষয়টা জানতে চাও ধন্যবাদ সবাইকে